মাদক বিরোধী অভিযানে রাজ্য পুলিশের ধারাবাহিক সাফল্য অব্যাহত। সোমবার সকালে রাজধানীর প্রাণকেন্দ্রে অরুন্ধতিনগর থানা এলাকায় একটি গোডাউন থেকে উদ্ধার করা হলো প্রায় 1.5 কোটি টাকার ফেন্সিডিল এবং এসকফ সিরাপ। ঘটনায় গোডাউনের মালিক এবং তার ছেলেকে আটক করেছে পুলিশ। চলতি বছরে এটি মাদক বিরোধী অভিযানের অন্যতম বড়সড় এক সাফল্য। প্রায় 1.5 কোটি টাকার বাজার মূল্যের নিষিদ্ধ ফেন্সিডিল ও এসকাপ সিরাপ উদ্ধার। ঘটনাস্থল রাজধানী আগরতলার অরুন্ধতিনগর থানা এলাকার রানী সতী ফ্লাওয়ার মিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই গোডাউনে সোমবার সকাল থেকেই অভিযান চালান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশের শীর্ষ আধিকারিকগণ। গোডাউনে অন্যত্র পাচারের উদ্দেশ্যে প্যাকেটিং করে রাখা ছিল ফেন্সিডিল এবং এসকাপ সিরাপ। সেখান থেকে বাজেয়াপ্ত হয় 33,000 বোতল মাদক সামগ্রী। ঘটনাস্থলে সকাল থেকেই উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার মানিক দাস। তিনি জানান, রবিবার রাত থেকেই রানী সতী ফ্লাওয়ার মিল নামক গোডাউনটিকে সিল করে দেওয়া হয়েছিল। আগে থেকেই খবর ছিল এখানে প্রচুর মাদক সামগ্রী আনলোড হয়েছে। তিনি জানান, গোডাউনের মালিক সন্তোষ জালাল ও তার ছেলেকে আটক করা হয়েছে, এক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, এর আগেও একই গোডাউনে মাদক সামগ্রী পাওয়া গিয়েছিল, সেক্ষেত্রেও একটি মামলা করা হয়েছিল। সিক্রেট ইনফরমেশনের বেসিসে আজকে কালকে রাত থেকে আমরা গোডাউনকে সিল করে রেখেছিলাম। আজকে যখন ফার্স্ট লাইট এলো, দিনের আলো এলো, তখন আমরা রেড করতে শুরু করি এবং এ পর্যন্ত অ্যাপ্রক্সিমেট যেটা রাফ আমরা কাউন্ট করেছি তাতে প্রায় 33,000 কফ সিরাপ, ফেন্সিডিল এবং এসকাপ মিল আমরা পেয়েছি। আমাদের রেড এখনো চলছে, সার্চ এখনো চলছে। এই গোডাউনে প্রায় মানে আগেও আরো দুদিন বাড়ি ধরে রেড হয়েছে, সে বিষয়টা? হ্যাঁ, রেড হয়েছে, সেটা আগে আমাদের পুলিশের তরফ থেকেই করা হয়েছিল এবং তখনও পাওয়া গেছিল, সেটারও লিগ্যাল প্রসেস এখনো চলছে। জেলা পুলিশ আধিকারিকদের তরফে জানা গেছে, চোরাইবাড়ির গেট হয়ে জাতীয় সড়কের উপর দিয়ে এই মাদক গোডাউনে পৌঁছেছে। এগুলিকে বিশালগড়ে পাচার করার পরিকল্পনা চলছিল। তদন্তে বিপ্লব দেবনাথ নামে এক মাদক কারবারির নাম এক্ষেত্রে সামনে উঠে এসেছে। যদিও তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য আপাতত গোপন রেখেছে পুলিশ। উল্লেখ্য, মাদক উদ্ধারে রাজ্য পুলিশের ধারাবাহিক সাফল্যে রীতিমতো সন্তোষ প্রকাশ করছে জেলার সচেতন মহল। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশের আধিকারিকদের দাবি, পশ্চিম ত্রিপুরা জেলায় চলতি বছর অন্যান্য বছরগুলোর তুলনায় প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। এনডিপিএস অ্যাক্ট অনুসারে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে রেকর্ড সংখ্যক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। জেলা পুলিশ আধিকারিক তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতার ফলেই মাদক বিরোধী অভিযানের ক্ষেত্রে ভালো সাফল্য আসছে। এক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফে যেহেতু জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, তাই মাদক সেবন এবং পাচারের সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।